নৈহাটি এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলো পুলিশ। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। ঘটনায় চারজন বেআইনি বাজি কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুদিন আগে নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়, জখম হয় বেশ কয়েকজন। ঘটনার একদিন পর গ্রেপ্তার হয় ওই বেআইনি বাজি কারখানার মালিক নূর হোসেন সহ মোট ৬ জন। ঘটনার পর পুলিশ ও ফরেন্সিক দল শক্তিশালী বোমা তৈরির রাসায়নিকের নমুনা পায়। এরপরই দফায় দফায় এলাকায় তল্লাশি করে পুলিশ। রবিবার সারা রাত তল্লাশি চালিয়ে চারজন বেআইনি বাজি কারবারিকে গ্রেপ্তার সহ প্রচুর বাজি উদ্ধার করে পুলিশ। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া বাজিগুলি পুলিশের পক্ষ থেকে নিষ্ক্রিয় করা হয়। এদিন বাজি নিষ্ক্রিয় করার ক্ষেত্রেও পুলিশের গাফিলতির অভিযোগ আনছেন অনেকেই। সেগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বিশাল একটি স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাজির তীব্রতা ছড়িয়ে পড়ে। প্রাণ রক্ষার্থে দৌড়ে পালাতে দেখা যায় পুলিশ কর্মীদের। কোনো সঠিক পদ্ধতি ছাড়াই উদ্ধার হওয়া বাজিগুলি নিষ্ক্রিয় করা হয়। কয়েক বছর আগে জঙ্গলমহলে অসাবধানতা বশত কৌটো বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় একজনের। সেই ঘটনার পরও প্রশাসনের হুঁশ ফেরেনি, তা এদিনের ঘটনাই প্রমাণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, নৈহাটি।